আয়ারল্যান্ডের বিপক্ষে এই জয় প্রত্যাশিত, তারপরও রোমাঞ্চকর সমাপ্তি, ক্ষণে ক্ষণে রং পাল্টানো, কি ছিল না 22 গজের এই লড়াইয়ে। স্কোরবোর্ডে প্রত্যাশিত রান তুলতে না পারলেও বাংলাদেশের জয়ের পুরো কৃতিত্ব বোলারদেরই। আয়ারল্যান্ডের ব্যাটিংয়ের 40 ওভার পর্যন্ত ম্যাচ ছিল আইরিশদের নিয়ন্ত্রণে। স্বাগতিকদের জয় যখন সময়ের ব্যাপার মনে হচ্ছিল, তখনই আঘাত হানেন অনিয়মিত বোলার নাজমুল হাসান শান্ত। এরপর আগ্রাসী বোলিংয়ে মোড় বদলে দেন হাসান মাহমুদ ও কাটার মাস্টার মুস্তাফিজ। ছন্দে না থাকা মুস্তাফিজ দলে সুযোগ পেয়েই টানা জয়ের ছন্দ পতন থেকে যেন রক্ষা করল লাল সবুজ জার্সিধারীদের। বিশ্বকাপের আগে এমন ছন্দময় ফিজের রাজস্বিক প্রত্যাবর্তনে মন জয় করেছে সমর্থকদের। কেনাকাটায় 100% পর্যন্ত ক্যাশব্যাক, জিতে নিন BMW সহ হাজার হাজার পুরস্কার। আজকে আমরা যা দেখাইছি এটা তো কিছুই না, যা শুরু হলো শুরু হলো, আপনারা অপেক্ষা করেন। সে সময় অনেক দর্শককে মাঠ ছেড়ে চলে যেতেও দেখা যায়, কিন্তু শেষ সময়ে বাগের থাবা। আইরিশ বদের কাব্য রচিত হওয়ায় পুরো স্টেডিয়াম পরিণত হয় বাংলাদেশের উল্লাস মঞ্চে, সরাসরি বিশ্বকাপে খেলার স্বপ্ন ভাঙে। এই জয় নর্মাল এবং আমাদের জন্য এটা প্রত্যাশিত ছিল, এই কারণে কারণ জাস্ট 1 মাস আগে আমরা নিজের মাঠে হারায় আসছি এই আয়ারল্যান্ডকে। বিশ্বাস ছিল এরকম যে মুস্তাফিজ এবং হাসান মাহমুদ খুব ভালো বোলিং করবে। এভরিওয়্যার টাইগার্স মেক আস প্রাউড এন্ড উই ওয়ান্ট টু ওয়াচ দেম এভরি গেম। এই সিরিজের প্রথম ম্যাচটি বৃষ্টিতে পরিত্যক্ত হওয়ায় সরাসরি বিশ্বকাপের খেলার স্বপ্ন ভাঙে আয়ারল্যান্ডের। দ্বিতীয় ম্যাচে রেকর্ড রান তাড়া করে শেষ ওভারে অসাধারণ এক জয় তুলে নেন টাইগার বাহিনী। শেষ ম্যাচেও বুক কাঁপিয়ে জিতল লাল সবুজের প্রতিনিধিরা। খেলাটা ইংল্যান্ডের মাটিতে হলেও পুরো স্টেডিয়াম 3 ম্যাচে ছিল বাংলাদেশি সমর্থকদের দখলে। 9 মাস পর বিদেশের মাটিতে ওয়ানডে সিরিজ জয়, যোগ দিয়েছে ভিন্ন মাত্রা। সামনে এশিয়া ও বিশ্বকাপের মতো বড় দুটি টুর্নামেন্ট, সমর্থকদের প্রত্যাশা এই দুটি মেগা ইভেন্টও জয়ের ধারা অব্যাহত থাকবে। শোয়েব কবির, সময় সংবাদ, ইংল্যান্ড।